বা এখন করতে না হচ্ছে না, ওটা মারামারি গায়ে হাত তোলার মতো অবস্থায় জন্য একটা ভিডিও আমি দেখেছি। দেখে স্বাভাবিকভাবে আমি একটু ইমোশন হয়ে গিয়েছিলাম এবং আমি একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম। তো এখন পুরো ভিডিওটা দেখে বা শুনে বা আমি এখন পুরো ইনফরমেশন নিয়ে আমি আসলেই খুব অবাক হয়েছি এবং খুব লজ্জিত যে আমি যে খারাপ কথাটা বলেছি। এবং যারা পাবলিক যারা শেয়ার করেছে, পাবলিক যারা এটা নিয়ে না জেনেই যারা ইয়ে করেছে, আমি চেষ্টা করবো যতটুকু আমার সাধ্যের মধ্যে যতটুকু যা করার তাদেরকে সঠিক বিষয়টা জানানোর। এবং এই প্রত্যেক সমস্ত ডাক্তারদের কাছে আমি সরি। নেক্সট টাইম ইনশাআল্লাহ আমার কাছ থেকে বা আরও আমার পরিচিত যারা আছে তাদের কাছ থেকে এরকম কোনো কিছু হবে না, এরকম ভুল তারা করবে না। এবং আমরা যারা আছি আমরা কোনো গুজবে কান দিব না, আমরা সঠিকটা জেনে সঠিকটা জানার চেষ্টা করে তারপর আমরা শেয়ার করতে পারবো। সঠিক না জেনে বা প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট যে সত্য ঘটনাটা তুলে ধরো, সত্যি ঘটনা না তুলে ধরলে অথবা আমি বুঝতে পারবো ঘটনাটা একটু জানার চেষ্টা করে, কিন্তু অন্য কারো পক্ষে জানার চেষ্টা বা জানাটাও সম্ভব হবে না। তখন সেটা ডিসিশন নিয়ে ফেলবে বা এরকম আমার মতো সাফারার হবে যে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। তো আমারও অনুরোধ থাকবে সবার প্রতি যে আপনারা প্রত্যেকটা সত্য ঘটনা তুলে ধরুন, গুজবটা দিয়ে ছড়ান না। আর আমাদেরও যারা আছি আমাদের উচিত হবে সঠিকটা জেনে তারপর শেয়ার করা। আর তবুও যেহেতু আমি কারোর কথাটা বলে ফেলেছি, এই জন্য আমি সমস্ত ডাক্তার জাতির কাছে সরি। আমি সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন ফিরোজ ভাই সাথে যেটা হয়েছে এটা আমি খুবই মানে খুবই অবাক হয়েছি এবং খুবই লজ্জিত। এবং আমিও ব্যক্তিগতভাবে ওনার যে ভিডিও আমি শেয়ার করেছি, আসলে আমি নিজেও মানে বুঝতে পারতেছি না কি বলবো, আমি নিজেও খুব মানে মর্মাহত ভিডিওটা এখন পুরোটা জেনে। তো আপনারা আমাকে সমস্যা দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ আমি পাবলিক যারা আছে তাদের কাছে আমার ইনফরমেশন ছড়াই দিব এবং তাদেরকে বলবো যে সত্য ঘটনা জেনে। আর এটা ছাড়া জানাই দিব যে আমি যে একটা গুজবের শিকার, ওনারা যেন গুজবের শিকার না হয়।